চট্টগ্রামে টানা দুই দিনের অভিযানে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার কাটার তিনজন মূল হোতা সহ পুরো সিন্ডিকেটকে আটক করেছে র‍্যাব। অভিযানে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় প্রায় 10,000 গ্যাস সিলিন্ডার। দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারি তুলাতুলি এলাকায় এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করেন চট্টগ্রাম র‍্যাব সাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে জব্দকৃত মালামাল সহ সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। আমাদের কাছে তথ্য ছিল গত কয়েক মাস ধরে এখানে যে এলপি কুসুম যে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে তার তথ্য অনুযায়ী গত তিন মাস ধরে সে এটা করেছে। আমরা আনুমানিক গত দুই দিন অভিযান পরিচালনা করে প্রায় 10,000 মতন সিলিন্ডার উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করেছি পুরো সিন্ডিকেটকে ধরার জন্য, আমরা মোটামুটি পুরো সিন্ডিকেটটাকেই ধরতে পেরেছি।